এবার যে খবর আমরা নজর রাখবো, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে বিহারের এসএসপি কে তলব। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে বিহারের এসএসপি কে তলব করা হয়েছে। এবং যেরকম জানতে পারা যাচ্ছে, পাটনার এসএসপি কে তলব করেছে সিবিআই। আজই সিবিআই দপ্তরে হাজিরার সম্ভাবনা এসএসপি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে পাটনার এসএসপি কে তলব। পাটনার এসএসপি কে সিবিআই তলব করেছে এবং আজই সিবিআই দপ্তরে হাজিরার সম্ভাবনা বলে জানতে পারা যাচ্ছে। পাটনার এসএসপি তাকে তলব করে জানার চেষ্টা করা হবে, সিবিআই জানার চেষ্টা করবে এই প্রশ্ন ফাঁস কাণ্ডে আদতে কারা কারা জড়িয়ে। এই যে বড় একটা চক্র সামনে আসছে, বারবার সামনে আসছে, এই চক্রের আর কোন কোন মাথা জড়িয়ে রয়েছে সেটা জানার চেষ্টা করবে সিবিআই। প্রশ্ন ফাঁস নিয়ে আরও তথ্যের খোঁজেই এসএসপি কে তলব। আরও একবার জানিয়ে রাখতে চাইব, প্রশ্ন ফাঁস নিয়ে আরও তথ্যের খোঁজেই এসএসপি কে তলব করা হচ্ছে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন এসএসপি। সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন এসএসপি, তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে এই প্রশ্ন ফাঁস কাণ্ডে আর কারা কারা জড়িত, কিভাবে চলতো এই প্রশ্ন ফাঁস কাণ্ড, এই পুরো বিষয়টা জানার জন্যই বিহারের পাটনার এসএসপি কে তলব করেছে সিবিআই। সিবিআই দপ্তরে পৌঁছেছেন এসএসপি, প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে আরও তথ্যের খোঁজেই এসএসপি কে তলব। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে পাটনার এসএসপি কে তলব সিবিআই এর। সিবিআই দপ্তরে পৌঁছেছেন এসএসপি, প্রশ্ন ফাঁস নিয়ে আরও তথ্যের খোঁজেই এসএসপি কে তলব। কে বা কারা কীভাবে এই প্রশ্ন ফাঁস করত সে পুরো বিষয়টি সম্পর্কে জানতেই এসএসপি কে তলব। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দেওঘর থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। ধৃতদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, সাইবার জালিয়াতিতেও যুক্ত ছিল এই ধৃতরা। নওদায় সাইবার জালিয়াতির ডেরা জমিয়েছিল, চাকরি দেওয়ার নামে জালিয়াতির শিকার, ভুয়ো নামে সিম কার্ড তুলে চলতো এই জালিয়াটি, এমনটাই সূত্রের খবর। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ভুয়ো নামে সিম কার্ড তুলে চলতো জালিয়াতি, সূত্রের খবর এমনটাই। দেওঘর থেকে গ্রেফতার ধৃতদের নামে এফআইআর দায়ের, ধৃতদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। নওদায় সাইবার জালিয়াতি ডেরা জমিয়েছিল, চাকরি দেওয়ার নামে জালিয়াতি শিকার জেরায়, ভুয়ো নামে সিম কার্ড তুলে চলতো জালিয়াতি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক আরও দুজন, আরও দুজনকে আটক করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে আগেই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ, আরও দুজনকে গ্রেফতার করা হলো মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ, গ্রেফতার করেছে দুজনকে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক আরও দুজনকে আটক করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে আগেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের লাতুর থেকে আটক আরও দুজন, এই নিয়ে ছজনকে গ্রেফতার করলো পুলিশ। মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ আরও দুজনকে আটক করেছে, এর আগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, জম্মু কাশ্মীর পুলিশের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যতীন যাদব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইডি। 2022 সালের 27 মার্চ পরীক্ষা হয়, 15 থেকে 30 লাখ টাকায় প্রশ্ন বিক্রি হয়, অভিযুক্তের 1 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, জম্মু কাশ্মীর পুলিশের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যতীন যাদব নামে এক অভিযুক্তকে। 2022 সালে 27 মার্চ পরীক্ষা হয়, 15 থেকে 30 লাখ টাকায় প্রশ্ন বিক্রি করা হয়, অভিযুক্তের 1 কোটি টাকা বাজেয়াপ্ত।
এসআই পদে প্রশ্ন ফাঁস, জম্মু কাশ্মীর পুলিশের পরীক্ষায় প্রশ্ন ফাঁস। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। संविधान की रक्षा हम करेंगे। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আজ দেখুন হাওড়ার ছবিটা। হাওড়ার এই রাস্তা ইছাপুরে যা কার্যত রোজগার জন্য যন্ত্রণার কারণ শহরবাসীর কাছে। বারবার রাস্তা সারানোর দাবি করলেও কোনোভাবেই পুরসভা কান দেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, বেহাল শহরের নিকাশি ব্যবস্থাও রাস্তায় নর্দমার আবর্জনা দুর্গন্ধে টেকা দেয় হাওড়ার বাসিন্দাদের। যতক্ষণ পুরকর্মীরা পরিষ্কার না করেন ততক্ষণ ওভাবেই নোংরা পড়ে থাকে, এমনটাই অভিযোগ। ঠিক কি পরিস্থিতি হাওড়ায় তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ঠিক জলের ট্যাঙ্কের সংলগ্ন এই রাস্তাটা দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি হাওড়াতে আছেন নাকি কোনো প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছে। রাস্তার মাঝ বরাবর সেই স্বাভাবিক নিয়মে আবর্জনা, এবং তার থেকেও ভয়ঙ্কর, রাস্তার একটা বিরাট অংশ সম্পূর্ণ ভাঙা। এমনই ভাঙা যে ইটের বিভিন্ন অংশ বেরিয়ে এসেছে, জল জমে রয়েছে। এই রাস্তাটার এই অবস্থা কেন বলুন তো? এই জল জমে আছে, ভাঙা, আবর্জনা। হ্যাঁ, কী বলবেন, এখানে তো কর্মীর অভাবে এরকম দশা। তাহলে একটা রাস্তার হালে এরকম হয়? এটা পিচের কোনো গন্ধ নাই, এটা গ্রাম বাংলার মতো রাস্তা হয়ে গেছে, খানা জংশনের মতো হয়ে আছে। বাড়ির সামনে এই অবস্থা কেন? তো দিনের পর দিন লোকে ফেলছে, কোনো ভ্যাট নেই, কিছু নেই, কি করা যাবে? ভ্যাট ছিল, ভ্যাট বন্ধ হয়ে গেছে। রাস্তা এরকম ভাঙা ছিল কতদিন? অনেক দিন ধরে, এটা ভেঙেছে তো অনেক দিন ধরে। গত বছর পুজোর আগে ইট চাপা দিয়ে মেরামত করে গেছিল। আচ্ছা, তারপর থেকে এবার মাটির ইটে যেমন অবস্থা হয় সেরকম হয়েছে। এই ভারী বৃষ্টি শুরু হলে কি করে যাতায়াত করবে? জলের ওপর দিয়ে যাতায়াত করি। বাড়ির সামনে এরকম ভাঙা কেন রাস্তা? বলা হয়েছে অনেকবার কর্পোরেশনকে বলা যায়, ওরা কিছু শোনে না। আমরা মমতা ব্যানার্জি ট্যাক্সি মমতা ব্যানার্জির দরবারেও বলা হয়েছে, বলেছে করে দেবো, কিন্তু আজ পর্যন্ত করেনি। বলে জুন মাস করবে, জুন মাসেও করেনি। অনেক দিন, 5-6 বছর হয়ে গেল, আমি তো এখানে আছি 7 বছর ধরে, একই রকম চলছে রাস্তা। বর্ষাকালে জল টল তো জমে যায়। হ্যাঁ, কতজন পড়ে তার কোনো মানে নেই। যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে লাগাতার হাওড়া পৌর সংস্থাকে জানানো হলেও সামান্যতম পদক্ষেপটুকু নেওয়া হয়। হরা বর্ষাতে কীভাবে যাতায়াত করবেন মানুষ সেটা ভেবেই এই মুহূর্তে কার্যত কপালের চিন্তার ভাঁজ তাদের প্রকট হচ্ছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন তিনি কি রাস্তায় নেমে ঝাঁট দেবেন নাকি, কিন্তু যারা পুরো প্রতিনিধি, যারা মানুষের জন্য এই গোটা বিষয়টা তদারকি করার কথা যাদের, তারা কি করছিলেন? সাধারণ মানুষ লাগাতার বলছেন হাওড়া পুর নিগমকে একাধিকবার জানানো হয়েছে, এমন কি খোদ মুখ্যমন্ত্রীর দরবারেও তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো ফল নেই। যে রাস্তা ভাঙা সেই রাস্তা ভাঙাই থেকেছে, যে রাস্তায় একদম মাঝখান অব্দি আবর্জনা সেই রাস্তার মাঝখান অব্দি আবর্জনাই থেকে গিয়েছে। নিয়মিত পরিষ্কার তো অনেক দূরের কথা, কখনো কখনো লাগাতার বেশ কয়েকদিন ধরে আবর্জনা পচতে থাকে রাস্তার ওপরেই, বাড়ির সামনে। কবে মুক্তি মিলবে হাওড়াবাসীর এই পরিস্থিতি থেকে? উত্তর খুঁজছেন প্রত্যেকেই। ভিডিওনিস মহিচ্ছের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। শুধু এই সমস্যাই নয়, জল জমার সমস্যা জেরবার হাওড়ার দশরথ ঘোষ লেনের বাসিন্দারা। নর্দমার নোংরা জল বাড়িতে ঢুকে যাওয়ার সমস্যা, সেই সমস্যাও ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। আগে তো এখান দিয়ে বার করে বাইরে নিয়ে যেত, এখন বাইরে নিয়ে যাচ্ছে না। কি করে এরকম থাকছি আমরা? এরকম জল জমে থাকে সারা
বছর পরিষ্কার ভালোভাবে হয় না, আর বলতে গেলে ওরা আমাদের সাথে ঝগড়া করে সময়ের সঙ্গে সঙ্গে গঙ্গা হোক কিংবা পদ্মা কিংবা অন্য যে কোনো নদী, জল তো বয়ে চলে, কিন্তু হাওড়ার এই অংশে নর্দমা নিয়ে জলটা আর বয় না। তার কারণ গোটা নর্দমাই আবর্জনাতে সম্পূর্ণ ভর্তি, এবং এই দশরথ ঘোষ লেনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সারা বছরের। গোটা যে নর্দমা, সেই নর্দমার বিভিন্ন অংশে জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল থেকে শুরু করে প্লাস্টিক কিংবা অন্য আবর্জনা জমা হয়ে রয়েছে। একই সঙ্গে কিন্তু যে ময়লা জল, যে জল এতটাই কালো যে আলাদা করে বলা বাহুল্য, ঠিক এইভাবে ময়লা জল আর আবর্জনা জমা হয়ে রয়েছে। যারা স্থানীয় তারা বলছেন সারা বছর, সারা বছরের ছবি এইটাই। হয়তোবা ছমাস নমাসে একবার পরিষ্কার করার চেষ্টা করে হাওড়া পৌরসংস্থা, কিন্তু সার্বিক যে অবস্থা সেই অবস্থা বলছে অত্যন্ত ভয়াবহভাবে যারা স্থানীয়রা তারা এখানে বসবাস করছেন। জলবাহিত যে রোগ, সেই রোগও ছড়াতে পারে এই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউই। প্রিয় জার্নালিস্ট মুচ্ছরের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা।